হ্যাঁ বাবা, আমি সেরকম লেখা দেখি আমার অত বড় আশা নাই, মানে আমি বুঝতে পারি নাই এত বড় গরু পাইলে যে আমি এত লসে পড়ে যাব। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ দুজি আমার কপালে রাখবে, তাইলে আর কি আমি যে কয়টি আই পাবো আমি ছেলেটারে যেন আমি বাইরে পাঠাইতে পারি। বাবা কেমন লাগবে, ওরা তো আমি সন্তানের মতোই পাইলে বড় করছি। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে ওনার চোখে পানি। আচ্ছা, তাহলে একে বিক্রি করে আপনার এক ছেলেকে বিদেশে পাঠাবেন? হ্যাঁ বাবা, আচ্ছা, মানে এটা স্বপ্ন লালন করতেছেন? মানে এটাই আমার সব থেকে বড় স্বপ্ন আল্লাহর রহমতে। আমি এটাই আশা করছি আল্লাহর কাছে, আল্লাহ যদি আমার সহি সালামত এই গরুটা বিক্রি করার তৌফিক দান করেন, যদি কোনো মহান ব্যক্তি থাকেন তাইলে আমার গরুটা যেন কিনে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক দেখতেই পাচ্ছেন সামনে সুবিশাল পাহাড়ের মতো একটা গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরুটি যিনি লালন পালন করেছেন, সযত্নে বড় করেছেন, একজন নারী, একজন মা, সে সংসারের পাশাপাশি গরুটি লালন পালন করেছেন। আমরা জানবো সেই মায়ের কাছ থেকে তার এই সন্তানের বাজার মূল্য কেমন আশা করতেছেন এবং কুরবানি উপলক্ষে কি কল্পনা করে রয়েছেন, আমরা জানবো তার কাছ থেকে। প্রিয় দর্শক, আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আন্টি আসসালামু আলাইকুম। জি বাবা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা। মন খারাপ নাকি বাবা? হ্যাঁ জি বাবা। বলছি মন খারাপ নাকি? না বাবা, মন খারাপ না। এই সামনে এত বড় একটা গরু দেখতেছি, আমার তো মনে হয় যে সোনার টুকরো একটা গরু। হ্যাঁ বাবা, সোনার টুকরার মতোই পালছি। সোনার টুকরার মতোই পালছেন? হ্যাঁ। আচ্ছা, কতদিন থেকে এটাকে লালন পালন করতেছেন? লালন পালন করতেছি বাবা আজকে 6 বছর। 6 বছর? জি। বাহ, অনেকদিন হয়ে গেছে 6 বছরের মতো। আচ্ছা, এটা কি মানে খামারের গাভীর পেটের বাচ্চা? হ্যাঁ জি, গাভীর পেটের। গাভীর পেটের বাচ্চা। আচ্ছা, এই যে গরুটা আদর করতেছেন, ও খুব মানে শান্ত হয়ে রয়েছে, ভয় করে না গরুর কাছে যেতে? না না, আমরা তো গরু পালি বহুত বছর, আর আমরা গরুকে ভয় করলে তাহলে গরুর কাজ কে করবে? আচ্ছা, এটা আমি গরুর কাজ। আচ্ছা, কামি গরুর কাজ। যখন ও জন্ম নিয়েছিল তখন কি মনে হয়েছিল যে গরুটি এত বড় হবে? তখন এত বড় হবে মনে হয়েছিল না, তখন ওর লাইন গার্ড ভালো দেখতে মানে ওরে পাল্লা হয়েছে, যে আমি তো জীবনে সার গরু পালি নাই, এই মানে আস্তে আস্তে মানে এর এরই পাল্লাম আর কি। আচ্ছা, মানে ওরে দেখে ভালো লাগছে এই জন্য আস্তে আস্তে বড় করছে? দেখতে ভালো লাগছে মানে ওর মা অনেক বড় ছিল, সেই জন্য ওর মার কাছ থেকে ওর ওই একটাই বাচ্চা হয়েছিল, এই বাচ্চাটা পালতে পালতে মানে চোখে লাগছে, তারপরে এই বাচ্চাটা আমি কই যে এই বাচ্চাটা পালবো, পাইলে আমার ছেলেকে আমি বিদেশে পাঠাবো। আচ্ছা, মানে আগে আমার আশা, আগে থেকে আশা করে রয়েছিলেন? জি বাবা। যে এটা পালবেন, পেলে বড় করে বিক্রি করে? হ্যাঁ। একমাত্র ছেলে? কয় ছেলে আপনার? আমার আল্লাহর মাল 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে? জি বাবা। এটা কে? এইটাও আমার একজন ছেলের মতোই। আচ্ছা, ছেলের মতোই? জি বাবা। আচ্ছা, তাহলে একে বিক্রি করে আপনার এক ছেলেকে বিদেশে পাঠাবেন? হ্যাঁ বাবা। আচ্ছা, মানে এটা স্বপ্ন লালন করতেছে? মানে এটাই আমার সব থেকে বড় স্বপ্ন আল্লাহর রহমতে। আমি এটাই আশা করছি আল্লাহর কাছে, আল্লাহ যদি আমার সহি সালামত এই গরুটা বিক্রি করার তৌফিক দান করেন, যদি কোনো মহান ব্যক্তি থাকেন তাইলে আমার গরুটা যেন কিনে। আচ্ছা, প্রিয় দর্শক শুনলেন একজন দুঃখিনী মা, মানে কি বলবো, যে মা সে স্বপ্ন দেখছেন যে এই গরুটাকে বিক্রি করে সে তার সন্তানকে বিদেশে পাঠাবেন। তার সেই স্বপ্ন আশা করি আমরা দেশের মানুষ যারা আছে অবশ্যই ছোট্ট এই স্বপ্নটা পূরণ করতে পারবো। আচ্ছা, এই যে আপনার সামনে এই সন্তানকে যে দিনে কতবার গোসল করেন, কি খাবার দাবার দেন? বাবা ওরে খাবার মানে কি আর কম, আমি গরিব হিসাবে বাবা আমি যতটুকু পারি আমি ওরে খাওয়াই আর কি, মানে পুরো সময় না খাওয়াই রাখতে পারি না আর কি। আচ্ছা, তো বাবা আমার এটাই প্রশ্ন, আমার ভিডিওটা যখন সবাই দেখে। কিন্তু যখন বিক্রি হয়ে গেলে যখন আপনার সামনে থেকে নিয়ে যাবে তখন কেমন লাগবে আপনার? বাবা কেমন লাগবে, ওরা তো আমি সন্তানের মতোই পাইলে বড় করছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার চোখে পানি ছল ছল করতেছে। কি যত্ন, কি আদর, কি ভালোবাসা দেখতে পাচ্ছেন দর্শক, যে একজন সন্তানকে যেরকম লালন পালন করতে হয় ঠিক এই অবলা প্রাণীগুলোকেও কিন্তু সেইভাবেই লালন পালন করতে হয়। মায়ের বুক ফাটা কান্না, আসলে এই কান্না, এই চোখের জলের মূল্য কিন্তু তখনই দেওয়া সম্ভব
যখন তার আদরের এই জিনিসটা সঠিক মূল্যে কেউ যদি ক্রয় করে নেয়, তখনই কিন্তু স্বপ্ন পূরণ হবে, কষ্ট পূরণ হবে, বা চোখের পানির মূল্য কিছুটা হলেও দেওয়া সম্ভব হবে। তো আপনার আপনার এই সন্তানের কেমন দাম আশা করতেছেন আপনি? ছয় বছর ধরে বাবা ভালতেছি আমি, কিন্তু আমি অনেক পরে আসা চাই না, আমি 10-12 লাখ হইলে ছেড়ে দিব। আচ্ছা, এটা চাওয়া, এটাই আমার চাওয়া বাবা, আমি আর বেশি আশা করি না। আচ্ছা, প্রিয় দর্শক, আসলে গ্রামের মানুষ ওইভাবে সুন্দর করে বলতে পারে না। তো ওনা বলছে যে ওনাদের পারিশ্রমিক 10-12 লাখ বুঝি না, ওনারা লালন পালন করেছেন কষ্ট করে, সেই কষ্টের টাকাটা যদি ওঠে তাহলে ছেড়ে দেবেন নাকি আন্টি? হ্যাঁ বাবা, আমি সেরকম হলে ছেড়ে দিব, আমার অত বড় আশা নাই, মানে আমি বুঝতে পারি নাই এত বড় গরু পাইলে যে আমি এত লসে পড়ে যাব, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ দুজি আমার কপালে রাখবে, তাইলে আর কি আমি যে কয়টি আই পাবো আমি ছেলেটারে যেন আমি বাইরে পাঠাইতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে দেশবাসীর উদ্দেশ্যে কি বলার আছে আপনার? দেশবাসীর উদ্দেশ্যে আমার বলা আছে, আমার ভিডিও যেন সবাই যেন দেখে, আমার গরুটা যেন দয়া করে যেন কিনে। হ্যাঁ প্রিয় দর্শক, আসলে আমারও খুব মায়া লাগতেছে, আমারও চোখে পানি এসে যাচ্ছে যে এই গরুটা এত সযত্ন লালন করে লালন পালন করছেন, যখন সামনে থেকে নিয়ে যাবেন তখন আমার মনে হয় না যে উনি ঠিক থাকতে পারবেন কিনা। আচ্ছা আন্টি, যখন নিয়ে যাবে তখন কি আপনি ওর সামনে থাকতে পারবেন? ওর সামনে তো আমি বাবা থাকতেই পারবো, কিন্তু আমার বুকে অনেক কষ্ট, আমি অনেক যত্ন করে ফেলছি। আচ্ছা, ভবিষ্যতে কি এরকম গরু আরো পালতে চান নাকি? না, আমি আর এই গরু এরকম গরু আর কোনোদিন পালবো না। আচ্ছা, বড় গরু পালে লস আর কি? হ্যাঁ, আমি অনেক লসে। আচ্ছা, তো ঠিক আছে আন্টি, ভালো থাকবেন, আমাদের দোয়া আশীর্বাদ রইলো যে আপনার স্বপ্ন যেন পূর্ণ হয়, আপনার এই সোনার টুকরো গরুটাকে বিক্রি করে যেন আপনার সন্তানকে প্রবাসে পাঠাইতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা।